বাবারাম ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানাজের রাতের বেলা মা এই দুনিয়াটা কি সুইনারে মুমিন এরে আমার নবীর উম্মতের দল যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না শোনো একটু দিলখানা নরম করে দিয়ে একটু মুসা নবীর কথা শোনো মুসা নবী নজর করে দেখে যে কসাই ভাই কসাই ভাই সেই মাংস করার পরে বাবা সুন্দর সুন্দর মাংসগুলা ডুমাগুলা মাটিগুলা কলিজাগুলা লুকায়া রাখছে মুসা নবী বলে আল্লাহ এ তো একটা মাংস চোর মানুষ আর এ নাকি আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে এটা কখনো হতে পারে না আল্লাহ বলে মুসা রে আমি যা জানি তুমি তা জানো না জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসা তুমি তার কাজগুলা দেখতে থাকো এবার দেখতে দেখতে ইন্দিমিন টাইমে মাংস বিক্রি করা হয়ে গেল সুন্দর সুন্দর মাংসগুলা প্যাকেট করে নিয়া ক্যারিতে করে ভরে নিয়া একটা পাত্রে নিয়া বাবা চলে যাচ্ছে মুসা নবী আপনার নজর করে তাকায়া দেখতে দেখতে চলে যাচ্ছে এবার যাওয়ার পর ওই কসাই ভাই চলে গেল বাড়িতে মুসা নবীও চলে যাচ্ছেন বাবা যাওয়ার পরে দেখছে ওই কসাই বাবাজি ওই কসাই কি করছে এবার মুসা নবী নজর করে দেখে যে তার বাড়িতে যাওয়ার পর সুন্দর করে মাংসটা রান্না করলো রান্না করার পর এবার গিয়া দেখছে তার জনম দুঃখিনী মা ওই মা জননী বিছানায় বাবা শুয়ে আছে বৃদ্ধ হয়ে গেছে মা চলতে পারে না ফিরতে পারে না মা জননী ও বাবা বিছানাতে আপনার পেশাব করে ফেলেছে পায়খানা করে ফেলেছে মা জননীর পায়খানা শুকে শুকে দেহতে লেগে গেছে রে বাবা কসাই এবার মা জননীকে কোলে উঠাইয়া বলে মা গো ও গো জনম দুঃখিনী মা মা গো আমি তোমার সন্তান কসাই আমি তোমার ভালো সেবা করতে পারি নাই আমি তোমার ভালো যত্ন নিতে পারি নাই মা গো ও গো মা আমি কসাইকে তুমি মাফ করে দিও জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা ওই কসাই মাকে কোলে করে নিয়ে বাবা কোলের ভিতরে বসায় মা জননীকে সুন্দরভাবে গোসল করায়া দিচ্ছে শরীরে যেই গোলা নাপাকি গুলা লেগে আছে বাবা পায়খানা গুলা শুকে গেছে ওই গুলা হাতের নখ দিয়ে খুঁটরে খুঁটরে তুলে দিচ্ছে মাকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর মা জননীর মুখে ওই খাবার গুলা তুলে তুলে ভালো ভালো মাংস গুলা খাওয়াচ্ছে বাবা এইদিকে মুসা নবীর নজর আছে কোন দিকে মুসা নবী দেখছে যে তার মা জননীর সেবা করতে দেখতে পেয়েছে এবার বাবারে যখন খাওয়া দাওয়া হয়ে গেল ইন্দিমিন টাইমে ওই কসাই ডাক দিয়া বলে মা গো ও গো মা আমি তোমার বেটা কসাই সকাল থেকে আমি গরু জবাই করার পরে আমার শরীরে এখনো রক্ত লেগে আছে গো মা গো আমার শরীরে এখনো রক্ত লেগে আছে মা গো তুমি একটু আরাম করো শুয়ে যাও মা আমি তোমার বেটা একটু গোসল করে আসি মুসলমান দরদি ভাইয়েরা আমার যখন আপনার কসাই চলে গেছে গোসল করতে ইন্দিমিন টাইমে বাপ ওই কসাইয়ের মা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায় আছে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন গো
আমার বেটা কোসাই গরিব মানুষ ও গো আল্লাহ আমার বেটা কত কষ্ট করে আমি মা জননীর সেবা করে গো আল্লাহ আল্লাহ গো আমি আমার বেটার আদব কায়দায় আমার বেটার আদর্শতে আমি আল্লাহ গো খুশি আমি মা হয়ে খুশি হয়েছি ও গো আল্লাহ আমি মা দোয়া করি তোমার দরবারে আমার বেটা কসাইকে ও গো আল্লাহ আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় সম্মানিত মানুষটার নাম হলো মুসা নবী ওই মুসা নবীর তুমি জান্নাতে তার সঙ্গী বানায়া দিও জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা মুসা নবী দেখছেন যে হায়রে মায়ের দরদি